আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমাদের লাইফে টাকা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, আর এই টাকা আমরা যখন ইনকাম করি এবং ইনকাম করার সময় বুঝতে পারি যে আসলে এই টাকাটা কি। এই টাকা আমরা অনেক সময় বিভিন্নভাবে আজে বাজে জায়গায় খরচ করে ফেলি এবং টাকা দিয়ে আমরা অনেক কিছুই করি যা আমাদের না করলে হতো, এবং যেই কাজগুলো না করলে আমরা আমাদের টাকা আরও বেশি সেভ করতে পারবো এবং টাকা আমরা আরও সুন্দরভাবে ম্যানেজ করতে পারবো। ওই বিষয়গুলো আমরা যদি ভালোভাবে মাথায় রাখি, তো আমরা প্রায় সময় যে টাকা আশেপাশে নষ্ট করি বা এমন কিছু কাজে ব্যবহার করি যেগুলো আমাদের কখনোই করা উচিত না, সেই বিষয়গুলো আমি আপনাদের সামনে শেয়ার করব। আপনি যদি টাকা সুন্দরভাবে ম্যানেজ না করতে পারেন, আপনি টাকা ইনকাম করলেও ওই টাকা আপনার কাছে থাকবে না, তাই আপনাকে টাকা ম্যানেজ করা জানতে হবে। এবং টাকা ম্যানেজ করার জন্য আপনাকে কিছু বিষয় জানতে হবে যেইগুলো আপনি টাকার সাথে করবেন না। তো আজকে আমি আপনার সামনে কিছু বিষয় শেয়ার করব যেগুলো আপনি টাকা দিয়ে কখনোই করার চেষ্টা করবেন না। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি। নাম্বার ওয়ান হচ্ছে লটারি টিকিট কাটা। আমরা হঠাৎ করেই দেখি যে একটা লটারি চলছে, আমরা হঠাৎ করে টিকিট কেটে ফেলি। দেখা যায় যে লটারির একটা প্রাইস মাত্র যে ফার্স্ট প্রাইসটা পায় সে একজন পায়। এই প্রাইসটার জন্য অনেকগুলো মানুষ, লাখ লাখ মানুষ, হাজার হাজার মানুষ একটা লটারি কাটে। এখানে পার্সেন্টেজ যদি আপনি ধরেন, একশোর মধ্যে 99.99% কিন্তু আপনার নাই। তার মানে আপনার এখানে কোনো গ্যারান্টি নাই, তবু আপনি লটারিতে কাটছেন। তার মানে আপনি আপনার টাকাটা সম্পূর্ণ রিস্কে ফেলে দিচ্ছেন। তাই আপনি টাকা যদি সেভ করতে চান এবং টাকা যদি ভালোভাবে ম্যানেজ করতে চান, যে লটারি কাটা এটা বন্ধ করতে পারেন। নাম্বার টু যেটা সেটা হচ্ছে অপ্রয়োজনীয় জিনিস ক্রয় করা। আমরা প্রায় সময় মানে প্রয়োজনের বাইরে অনেক কিছু কিনে ফেলি। হঠাৎ করে যাচ্ছি কোথাও, একটা জিনিস চোখে লেগে গেলো, কিন্তু আমার এটা আদৌ প্রয়োজন কি না সেটা না ভেবে চোখে লেগে গেলো, পছন্দ হয়ে গেলো, তার মানে কিনে নিলাম। দেখা যায় যে অনেক সময় আপনার সব কাপড় চোপড় আছে বা আপনি সব কিছুই ঠিকঠাক, হঠাৎ মার্কেটের সামনে দিয়ে যাচ্ছেন, একটা কাপড় পছন্দ হলো, ভিতরে ঢুকে গিয়ে কিনে নিয়ে আসলেন, অথচ ওই কাপড়টা কখনোই ব্যবহার করবেন না। এছাড়াও আপনার বাসায় প্রচুর কাপড় চোপড় আছে যেগুলো আপনি পরার মতো এনাফ, কিন্তু হঠাৎ করে আপনি গিয়ে একটা কাপড় নিয়ে আসলেন, তার মানে আপনি অপ্রয়োজনীয়ভাবে কোনো কিছু ক্রয় করলেন। তাই আপনি টাকা ম্যানেজ করতে চাইলে, আপনার টাকা সম্পর্কে ভালো ধারণা নিতে চাইলে, টাকা নিজের কাছে রাখতে চাইলে, অবশ্যই অপ্রয়োজনীয় জিনিস যেটা আপনি ব্যবহার করেন না ওই সব জিনিস কেনা থেকে আপনাকে বিরত থাকতে হবে। এরপরে যে বিষয়টা সেটা হচ্ছে ট্রেন্ড ধরে রাখা। আমরা প্রায় সময় কী করি, ট্রেন্ড ধরে রাখি যে এখন মার্কেটে আসছে যে অ্যাপলের ঘড়ি, যে টাচ যে ঘড়িগুলো আর কি, তো এই ঘড়িগুলো আমরা অনেক সময় সবাই কাছে দেখি পড়তে, তো আমি কী করি, দেখা দেখি একটা কিনে নিই। কিন্তু আমার এছাড়াও আর অন্য অন্য ঘড়ি আছে, তার মানে আমি কেনগুলো কিনি, কিন্তু দেখা দেখি আমরা এইগুলো কিনে নিই। এটা হচ্ছে ট্রেন্ড ধরে রাখা। আমরা অনেক সময় ট্রেন্ড ধরে রাখার জন্য অনেক কিছু ক্রয় করি যেটা আমাদের কখনোই প্রয়োজন না। তো এই ট্রেন্ড ধরে রাখা থেকে বিরত থাকতে পারেন। দেখা যায় যে আপনি শীতের দিন আসছে, আসার পরে সবাই এক ধরনের মানে ক্যাপ পরলো, আপনিও গিয়ে দেখা দেখি ওই ক্যাপটাই নিয়ে আসলেন। দেখা গেলো যে ওই ক্যাপটা চাইতে ভালো ক্যাপ আপনার বাসায় আছে গত বছরের, হয়তো ওইটা একটু পুরাতন হয়ে গেছে, কিন্তু ওইটা আপনি দুয়ে পরলে পরতে পারেন, আপনাকে ওইটা খারাপ দেখায় না। কিন্তু আপনি গিয়ে ঠিকই ট্রেন্ড ধরে রেখে নতুন বাজারে যেটা আসছে সেটাই আপনি আগে গিয়ে ক্রয় করেন। এটা হচ্ছে একটা বোকামি, যে আপনি টাকা যদি ম্যানেজ করতে চান তাহলে এই কাজটা থেকে বিরত থাকতে হবে। আমরা প্রায় সময় এই কাজটাই করি, ট্রেন্ডটা ধরে রাখার চেষ্টা করি, সবাই যা কেনার কিনতেছে আমরাও সেটাই কিনবো, সেটা হোক দাম বেশি বা দাম কম, আমরা ওই টাকার কথা চিন্তা করি না, আমার দরকার হলো ওই জিনিসটা আমার লাগবে। তো এই কাজগুলো থেকে বিরত থাকতে পারেন। এরপরে যে বিষয়টা সেটা হচ্ছে না বুঝে ইনভেস্ট করা। আজকাল প্রায় সময় দেখা যায় যে এই অ্যাপে ইনভেস্ট করলে, এই অ্যাপটাতে তুমি টাকা ইনভেস্ট করলে তুমি এত টাকা পাবা, এই এত ইনভেস্ট করলে এত ডলার পাবা। তো আমরা আমাদের বন্ধুবান্ধব আশেপাশের বিভিন্ন মানুষের কাছ থেকে আমরা কিন্তু এইগুলো পেয়ে থাকি, এবং এই অফারটা যখন পাই আমরা তখন সাথে সাথে তার কথায় আমরা কিন্তু ইনভেস্ট করে ফেলি। বা কখনোই আপনার কোনো এক বন্ধু বা কোনো কেউ আপনাকে বললো যে অ্যাপে এত টাকা ইনভেস্ট করো, সাথে সাথে ইনভেস্ট করবে না, কারণ আপনি যেটা জানেন না সেটাতে কখনো ইনভেস্ট করবেন না। না জেনে ইনভেস্ট করাটা সম্পূর্ণই বোকামি। দেখা গেলো যে আপনার কোনো একটা ফ্রেন্ড বললো আমি ইনভেস্ট করেছি আমি পেয়েছি,
তুই ইনভেস্ট কর তুই পাবি, তার মানে আপনাকে সে ইমপ্রেস করে ফেললো, আপনি ইনভেস্ট করলেন কিন্তু আপনি জানেন না যে সেটাতে কিভাবে টাকা ইনভেস্ট করে ইনকামটা করতে হয়। তাই আপনার বন্ধু বান্ধব বলেন, আপনার আত্মীয় স্বজন বলেন, যেই আপনাকে বলবে যে এটাতে ইনভেস্ট কর, এই অ্যাপে ইনভেস্ট কর, এই ওয়েবসাইটে ইনভেস্ট কর বা এই জায়গায় ইনভেস্ট কর, আপনি জিনিসটা না জেনে না বুঝে কখনোই টাকা ইনভেস্ট করবেন না, যা সম্পূর্ণ বোকামির মধ্যে পড়ে। স্বাস্থ্যের ক্ষতি করে ঠিক এমন জিনিস ক্রয় করা, আমরা প্রায় সময় দেখা যায় যে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি, হঠাৎ করে কেউ একজন বললো চল স্মোকিং করি, মানে যারা স্মোকিং করে কিন্তু আপনি করেন না, দেখা দেখি আপনিও তাদের সাথে করেন। তো এই যে স্মোকিং করা বলতে পারেন, অ্যালকোহল সেবন করা এগুলো বলতে পারেন, যে এই যে জিনিসগুলো এইগুলো আপনার স্বাস্থ্যের ক্ষতি করে, আর এইগুলো আপনি কখনোই টাকা দিয়ে কিনতে যাবেন না। আমাদের লাইফের একটা বড় একটা অংশ হচ্ছে টাকা, টাকা ইনকামের পিছনে কিন্তু আমরা অনেক কিছুই করি, টাকার জন্য অনেক কিছু করি, আর এই টাকা যদি আমরা ক্ষতি করি ওই ধরনের জিনিসের প্রতি ব্যয় করি, তাহলে আমরা যে টাকা ইনকাম করছি ইনকাম করার কোনো মানে হচ্ছে না। আমরা এত টাকা ইনকাম করে আবার সাথে সাথে অযথা ব্যয় করছি, আমাদের যে পরিশ্রম তার কিন্তু বেলো দিচ্ছি না। তাই আমাদের কি অপ্রয়োজনীয় জিনিস কেনা থেকে বা স্বাস্থ্যের ক্ষতি করে ওই ধরনের জিনিস কেনা থেকে বিরত থাকতে হবে। তো এই ছিল কথাবার্তা, কতগুলো বিষয় শেয়ার করেছি যে কীভাবে আপনি আপনার টাকা ম্যানেজ করবেন এবং কোন কাজগুলো আপনার টাকার সাথে কখনোই করবেন না। তো ধন্যবাদ সবাইকে, ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে আপনাদের সাথে নতুন আরেকটা ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।